আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু হলো 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন, যেটি দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861 নামে পরিচিত। এই আইনটি সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে এর পটভূমিটি জানতে হবে, অর্থাৎ এই আইনটি কেন প্রয়োজন হয়েছিল, এটাই এটির মানে ঘটনাটা কি ছিল সেটি সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। তাহলে চলো শুরু করি। এর পটভূমিতে যখন 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই সিপাহী বিদ্রোহের পর ভারতের যে শৃঙ্খলা এবং ভারতে ব্রিটিশ ব্রিটিশের নিয়ন্ত্রণ ফিরে আনার জন্য 1858 সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণার মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটান এবং ভারতের প্রত্যক্ষ শাসনভার তিনি নিজেই নিয়ে নেন। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল পাশ হয় যা ভারত শাসন আইন 1858 অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858 নামে পরিচিত। এই আইনের মধ্য দিয়ে ভারত শাসনের ক্ষেত্রে অতীতের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটা ভেঙে সেটার তুলনায় ইতিবাচক দৃষ্টিভঙ্গির সূচনা হয় এবং এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে কিন্তু ভারতে একটা উত্তম শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে 1861 সালের ভারতীয় পরিষদ আইন অর্থাৎ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861 আইনটি প্রণীত হয়েছিল। এই আইনটি প্রণীত হওয়ার পেছনে কিন্তু অনেক অনেক কারণ ছিল, বিশেষ করে যে ভারতীয়দের শাসন ব্যবস্থা যে সংযুক্ত করা হয়নি এই এর কারণটা কিন্তু বেশি বেশি দেখা যায়। অর্থাৎ সব তখন যে স্যার যে মন্টেগো, লর্ড চ্যান্সফোর্ড, তারপরে যে স্যার সৈয়দ আহমদ খান আহমেদ, তারা সবাই মনে করতেন যে যদি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু একমাত্র মহাবিদ্রোহটি সংগঠিত হতো না, যদি শাসন ব্যবস্থায় ভারতীয়দের সংযুক্ত করা হতো, তাহলে ভারতীয়দের দীর্ঘদিনের ক্ষোভ থেকে কিন্তু এই বিদ্রোহ সৃষ্টি এবং এই বিদ্রোহের পরে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে এবং যে তখনই কিন্তু ভিক্টোরিয়া তার শাসনভারটা তার নিজের হাতে নিয়ে নেয় এবং এরপরে শাসনভার নেওয়ার পরে কিন্তু একটা ভারতের পরিষদ আইনের প্রয়োজন হয়, যেটার কারণে 1861 সালের এই একটি প্রবর্তন করা হয়। আর বিশেষ করে যে আইন পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্তিকরণ করার জন্য, তাছাড়া প্রশাসনে ভারতীয় জনগণের সহযোগিতা লাভ আর আইন প্রণয়ন পদ্ধতিগুলো ত্রুটিমুক্ত করার জন্য এবং প্রদেশগুলোতে আইন প্রণয়নের ক্ষেত্রে যেসব অসুবিধা আছে সেই অসুবিধাগুলো দূরীকরণের জন্যই কিন্তু, তাছাড়া আইন পরিষদের ক্ষমতাটা নির্ধারণ করার জন্য, এইসব বিভিন্ন লক্ষ্যে কিন্তু 1861 সালের ভারতীয় কাউন্সিল একটি প্রবর্তন হয়েছিল বা প্রণীত হয়েছিল। তাছাড়া এই 1861 সালের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসের দিকে গভর্নর জেনারেল ছিলেন তখন লর্ড চার্লস জন ক্যানিং, যিনি ছিলেন তিনি একটা পত্রের মাধ্যমে ভারত সচিবকে মানে ভারত সচিবকে পোর্টফোলিও পদ্ধতি অর্থাৎ বিভাজন পদ্ধতি, যেটির মাধ্যমে গভর্নর জেনারেল বোঝাতে চেয়েছিলেন যে কিভাবে শাসন পরিচালনার সুবিধার জন্য নির্বাহী পরিষদের একজন সদস্যকে দপ্তর বিভাগে, একজনকে আইন দপ্তর বিভাগে এবং আরেকজনকে সামরিক দপ্তর বা সামরিক দপ্তর ভিত্তিতে কিভাবে দায়িত্ব প্রদান করা যায় বা প্রবর্তন করা যায় এবং নির্বাহী বিভাগের পুনর্গঠনের জন্য উনি একটি সুপারিশ করেন। এই গভর্নর জেনারেলের সুপারিশের ভিত্তিতেই কিন্তু বোর্ড অফ কন্ট্রোলের যিনি সভাপতি ছিলেন অর্থাৎ স্যার চার্লস ওর, যিনি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন, যিনি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন, তিনি কি করলেন, ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উপস্থাপন করলেন, যে বিলটি 1861 সালের 1 আগস্ট রাজকীয় অনুমোদন পেয়ে অ্যাক্টে পরিণত হয়, যেটি 1861 সালের 1 আগস্ট অনুমোদন পায় এবং অনুমোদন পেয়ে যেটা অ্যাক্টে পরিণত হয় এবং এই আইনের মাধ্যমে কিন্তু ভারতে সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। তাহলে দেখা যাচ্ছে কি 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনটি কিন্তু মানে ব্রিটিশ ভারতে খুবই যুগান্তকারী প্রভাব ফেলেছিল। তাহলে এখন আমরা জানবো যে ব্রিটিশ ভারতের যে প্রতিনিধি সরকারের বিকাশের মধ্যে যে 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনটির যে বৈশিষ্ট্য বা ধারা ছিল সেটি আমরা এখন আলোচনা করব। প্রথম যেটি ছিল সেটি হলো আইনসভা গঠন। প্রথম পয়েন্টটি হলো আইনসভা গঠন। এই আইনসভা গঠন করা হয়েছিল, এই আইনে ভারতে সর্বপ্রথম একটি আইনসভা গঠনের বিধান করা হয় এবং এতে ভারতের সদস্য মনোনয়ন দানের ব্যবস্থা করা হয়। যেহেতু আগে
আইনের কোনো শাখাতে বা আইনের আইনসভাতে বা শাসন বিভাগে বা কোনো কিছুতে ভারতীয়দের কোনো সংযুক্তকরণ ছিল না। এই আইনের মাধ্যমে কিন্তু ভারতের সর্বপ্রথম একটি আইনসভা গঠন করা হয় এবং ভারতের সদস্যদের মনোনয়নের ব্যবস্থা করা হয় এবং ব্যবস্থাপক পরিষদের সদস্য সংখ্যা 12 জন করা হয়। এর ফলে আইনসভা এবং ব্যবস্থাপক পরিষদের আয়তনও বৃদ্ধি পায় এবং এখানে ভারতীয়দের মনোনীত করা হয়। ঠিক আছে, দ্বিতীয় যেটি পয়েন্ট সেটি হলো গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদ। গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদকে 5 সদস্য বিশিষ্ট করা হয়। এর মধ্যে 3 জনকে অন্তত 10 বছর ভারতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যে যিনি গভর্নর জেনারেল হবেন সেখানেও এটি নির্ধারণ করা হয়। তৃতীয় যেটি পয়েন্ট সেটি হলো নির্বাহী বিভাগের নির্বাহী পরিষদ সদস্যদের নিয়োগ, কিভাবে নিয়োগ ব্যবস্থা করা হবে। নির্বাহী পরিষদের 3 জন সদস্যকে ভারত সচিব নিয়োগ দান করবে। এই নির্বাহী পরিষদের অপর 2 জন সদস্য ব্রিটিশ রাজ কর্তৃক নিযুক্ত হবেন। এই 2 জন সদস্যের 1 জন হবে আইন বিষয়ক সদস্য আর 1 জন হবে অর্থ বিষয়ক সদস্য। তাহলে এই আইনের মাধ্যমে নির্বাহী পরিষদের সদস্যদের নিয়োগ ব্যবস্থাও নির্ধারণ করে দেওয়া হয় এবং সেই পদ্ধতিতে ভারতীয়দের এখানে সুযোগের একটা সমতা দেখা যায়। তারপর যেটি পয়েন্ট সেটি হলো পোর্টফোলিও পদ্ধতি, অর্থাৎ বিভাজন পদ্ধতি। কারণ একটা সরকারের পক্ষে, একজন শাসনের পক্ষে বা একজন গভর্নর জেনারেলের পক্ষে পুরো ভারত শাসন করা কিন্তু সম্ভবপর ছিল না, তাই কারণে তিনি এখানে নির্ধারণ করা হয় যে পোর্টফোলিও পদ্ধতির প্রবর্তন করা হয়। এর ফলে শাসন বা নির্বাহী পরিষদের সদস্যগণের কাউকে শাসন, কাউকে অর্থ, কাউকে আইন বা সামরিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দেওয়া হয়। এর ফলে ভবিষ্যতে যে ক্যাবিনেট ব্যবস্থা সেটা কিন্তু আস্তে আস্তে প্রশস্ত হয়, মানে প্রতিনিধিত্বশীল সরকারের ব্যবস্থাটা প্রশস্ত হয়। এবার যেটি পয়েন্ট সেটি হলো গভর্নর জেনারেলের ক্ষমতা, অর্থাৎ যিনি গভর্নর জেনারেল থাকবেন তার কি কি ক্ষমতা থাকতে হবে, তার যে চূড়ান্ত ক্ষমতা সেগুলো এখানে নির্ধারণ করে দেওয়া হয়। এখানে বলা হয় যে একজন গভর্নর জেনারেল তিনি প্রয়োজন বোধে সীমানা পরিবর্তনের ক্ষমতা তার কাছে থাকবে, যে কোনো পরিস্থিতি তিনি সীমানা পরিবর্তন করতে পারবে প্রদেশে। তারপর দ্বিতীয় যেটি পয়েন্ট সেটি হলো যে তিনি জরুরি অবস্থার সময়ে তিনি যে কোনো অধ্যাদেশ জারি করতে পারবে। তাহলে তিনি অধ্যাদেশ জারি করার ক্ষমতা থাকতে পারে, তার জন্য তিনি অধ্যাদেশ জারি করতে পারবে। তিনি এই যে আমি বলেছি তার আগেই বলেছি যে তিনি অধ্যাদেশ জারি করতে পারবে, তিনি সীমানা পরিবর্তন করতে পারবে। তিনি সীমানা পরিবর্তন করতে পারবে, তিনি অধ্যাদেশ জারি করতে পারবে এবং তিনি যে কোনো বিল বা আইনে তিনি ভ্যাটো প্রয়োগ করতে পারবে। কি করতে পারবে, তিনি যে কোনো বিল বা আইন প্রণয়নে তিনি ভ্যাটো প্রয়োগ করতে পারবে। তাহলে এই 3টা ক্ষমতা যে গভর্নর জেনারেলকে দেওয়া হয়েছে সেগুলো ছিল চূড়ান্ত ক্ষমতা এবং এই ক্ষমতা বলে গভর্নর জেনারেল তার ক্ষমতাটা অর্পণ করতে পারবে। ঠিক আছে, এছাড়া আরো অনেক পয়েন্ট আছে, সেগুলো হলো যেমন আছে প্রাদেশিক সরকারের ক্ষমতা দেয়া আছে, বিভাগীয় পদ্ধতির প্রবর্তন কিভাবে করা হবে সেগুলো দেয়া আছে, তারপরে দেয়া আছে সেনাবাহিনী প্রধানকে কিভাবে নিযুক্ত করা হবে, তারপর বাংলার গভর্নর কিভাবে নিযুক্ত করা হবে সেগুলো এখানে দেয়া আছে। তবে সেই যে সবচেয়ে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে 5টি, সে 5টি আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, সেগুলো তোমরা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আসলে আশা করি তোমরা বুঝতে পারবে এবং অনুকরণ করে সেগুলো বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 1861 সালে ভারতীয় পরিষদ আইনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, এই 1861 সালের ভারতীয় পরিষদের আইনটি কিন্তু নিঃসন্দেহে কিন্তু ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং যেটি মাইলস্টোন হিসেবে পরিচিত। তাহলে এটি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এটির মাধ্যমেই কিন্তু সর্বপ্রথম ভারতীয়দের আইন পরিষদের সদস্য করা হয়। অত বেশি করা না হলেও অন্তত সীমিত আকার হলেও এখানে কি হয়, ভারতীয় জনগণের আইন প্রণয়নে আইন পরিষদের সদস্য হিসেবে তাদেরকে সুযোগ দেয়া হয়। তাহলে এই আইনটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ। তারপরে যেটি সেটি হলো ভারতে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার সূচনা করা, সূচনা হয় এর মাধ্যমে কিন্তু ভারতে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার সূচনা হয়। ব্যবস্থাটি কিন্তু পরোক্ষ পদ্ধতির হলো এখানে কিন্তু পরিস্থিতিটা তখনকার পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ ছিল না, কাজেই বাস্তবিক দিক থেকে এই আইনকে ভারতের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে সর্বপ্রথম এবং সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্তম্ভ বলা যেতে পারে। তাহলে বুঝে যাচ্ছে কি 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু একটি মাইলফলক হিসেবে আমাদের কাছে পরিচিত, এবং এটি কিন্তু ভারতে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা ঘটনা।
তাহলে আমরা এই অধ্যায়টির মাধ্যমে এই অধ্যায়টির এই বিষয়টির মাধ্যমে অর্থাৎ 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861 এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এইটার পটভূমি জানতে পারলাম, এটার বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম এবং এই আইনের গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই থাক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং সবসময় অনলাইন ক্লাসগুলো করার চেষ্টা করবে, আশা করি তোমরা উপকৃত হবে। আজকে এ পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।